বাস শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দ্বিতীয় দিনের মতো কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুর রুটে বাস ধর্মঘট চলছে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক ডাক দেয় জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ আজও সকাল থেকে কুষ্টিয়ার কোনো বাস খুলনায় ছেড়ে যায়নি আবারও খুলনা থেকে কোনো বাস কুষ্টিয়ায় আসেনি এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তার হোসেন বলেন ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ দাবি করেন এ দাবির ব্যাপারে কথা বলতে ঝিনাইদহের কালীগঞ্জে গেলে আলোচনার এক পর্যায়ে ঝিনাইদহ মোটর শ্রমিকরা কুষ্টিয়ার বাস শ্রমিকদের মারধর করে এ ঘটনায় জড়িতদের আগামী দশ এপ্রিলের মধ্যে পুলিশ প্রশাসন গ্রেপ্তার না করলে আরও কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও জানান তিনি